সিনেমা হলে বা টিভি পর্দায় আমরা যখন বিগ বাজেট কোনো হলিউড সিনেমা দেখি তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি কিভাবে এমন সব দৃশ্য ধারণ করা সম্ভব, কিভাবেই বা বানানো হয় এত দুর্দান্ত সব সিনেমা। সিনেমা নির্মাণে ভিএফএক্স বা কম্পিউটার গ্রাফিক্সের কথা কম বেশি আমরা সবাই জানি। সময়ের সাথে সাথে বাড়ছে সিনেমা টিভি সিরিজের প্রতি আমাদের আগ্রহ। আর এই আগ্রহ বা আকর্ষণ যাই বলে না কেন, তার পেছনে মূল কারণটি হলো এসব সিনেমা চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস। প্রযুক্তির সাথে সাথে সিনেমার দৃশ্যগুলো আরো জীবন্ত হয়ে উঠছে দিনকে দিন। আবার এটাও ভাববেন না যে কেবলমাত্র ঘরে বসে কম্পিউটারে বানিয়ে ফেলছে এসব সিনেমা। মডার্ন সিনেমায় ভিএফএক্স এ যেমন কারিগরি আছে তেমন রয়েছে লাইভ অ্যাকশনেরও। একদম বাস্তবে ধারণকৃত দৃশ্যগুলো আরো জীবন্ত করে তুলতে সাহায্য নেওয়া হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের। আমাদের এই পর্বটি বিগ বাজেট সেসব সিনেমার নির্মাণের ক্ষেত্রে ভিএফএক্স এবং লাইভ অ্যাকশন কতটা জরুরি ভূমিকা রাখছে সেটা নিয়ে, অর্থাৎ কিভাবে বানানো হচ্ছে চোখ ধাঁধানো সব সিনেমা কিংবা এসব সিনেমা বানানোর পেছনে সত্যিকার গল্পটাই বা কি। চলুন শুরু করা যাক একটা বিগ বাজেট সিনেমা বানানোর পেছনের গল্প রিভিল করব এই ভিডিওতে। আজ আপনি অবিশ্বাসে হতবাক হতে বাধ্য, কেননা এমন কিছু হয়তো আপনি এতদিন ভাবেননি। সিনেমা নির্মাণ আমরা যেমনটা মনে করি আদৌ এটি এত সহজ কোনো প্রসেস না। বাইরে থেকে দেখলে এটিকে পিথাগোরাসের 23 নম্বর উপপাদ্য মনে হলেও ভেতরে নিউটনের ক্যালকুলাস। অ্যাক্টর, রাইটার, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, ক্যামেরা ক্রু, কম্পিউটার গ্রাফিক্স আর্টিস্ট থেকে শুরু করে বিশাল টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল একটি সিনেমা। সিনেমার জন্য প্রয়োজন একটি গল্পের আর সেই সাথে দুর্দান্ত চিত্রনাট্য। কিন্তু বর্তমান হলিউড সিনেমার মূলে রয়েছে ভিএফএক্স। গল্প আর স্ক্রিনপ্লে লেখার পর টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দেওয়া হয় গল্পের প্রয়োজন অনুযায়ী যে লোকেশনকে কেন্দ্র করে গল্প লেখা হয়েছে সেখানে। টেকনিক্যাল টিম সেখানে গিয়ে পুরো লোকেশনের স্থির চিত্র এবং ভিডিও শুট করে নিয়ে আসেন। একটু কি জটিল মনে হচ্ছে? আচ্ছা সহজ করে দিচ্ছি, যেমন ধরুন বিশাল মরুভূমি বা বিশাল সমুদ্রকে কেন্দ্র করে গল্প লেখা হয়েছে। এখন চাইলেই দিনের পর দিন মরুভূমিতে বা সমুদ্রে থাকা সম্ভব নয়, আর সম্ভব হলেও তা খুব সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। টেকনিক্যাল টিম অর্থাৎ যারা সিজিআই ভিএফএক্স নিয়ে কাজ করছেন তাদের কাজ হচ্ছে গ্রিন স্ক্রিন, যাকে ক্রোমাও বলা হয়, তার মাধ্যমে বিশাল সমুদ্র, মরুভূমি বা আফ্রিকার ঘন জঙ্গলকে একটি রুমে নিয়ে আসা। দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে গ্রিন স্ক্রিন কিভাবে কাজ করে। ধরুন আপনি কোনো ভিডিও এর শুটিং করবেন যেখানে আপনার পেছনে থাকবে বসন্তের কোনো দৃশ্য, কিন্তু আপনি জানেন এখন বর্ষাকাল, তাই এখন এটা শুট করা সম্ভব নয়। আর ঠিক এজন্যই গ্রিন স্ক্রিনের সাহায্য নেওয়া হয়। আপনার পেছনে থাকবে একটি সবুজ পর্দা, সেই পর্দার সামনে আপনি এমনভাবে অভিনয় করবেন যেন আপনি বসন্তের কোনো দৃশ্যে অভিনয় করছেন। আপনার শুট করা দৃশ্যকে সহজেই ভিডিও এডিটের মাধ্যমে মডিফাই করে পেছনে বসন্তের কোনো দৃশ্য দেওয়া যায়। এবার দর্শক আপনাদের অবাক হওয়ার পালা, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। এভাবেই নির্মিত হচ্ছে আপনার প্রিয় সিনেমাগুলো। সর্বকালের সেরা ট্রিলজি লর্ড অব দ্য রিংস দিয়ে শুরু করা যায়। এই সিনেমার মেকিং মেকানিজম বহু ফিল্ম ইনস্টিটিউটেও দেখানো হয়। সিনেমায় দেখানো মিনাস টিরিথ শহর দেখে চোখ ছানাবার হলেও এটি মূলত 23 ফিট লম্বা 21 ফিট চওড়া একটি কাঠামো যা সম্পূর্ণ স্টুডিওতে হাতে বানানো। ভিএফএক্স এর জাদুতে পরিণত হয়েছে বিশাল শহরে। অ্যাভেঞ্জার্স এন্ড গেম যে সিনেমা বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে, এই সিনেমার 90% ভিএফএক্স নির্ভর। শুধু ব্যাকগ্রাউন্ড না, জলজন্ত মানুষের গায়েও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সেট করে তাকে দেওয়া হয়েছে জায়গান্টিক কোনো ক্রিয়েচার বা এলিয়েনের রূপে। আবার লাইফ অফ পাই সিনেমায় দেখানো হয়েছে ছোট একটি স্টুডিও রূপ নিয়েছে বিশাল সমুদ্রে, আর ছোট একটি টেডি বিয়ার পরিণত হয়েছে হিংস্র বাঘে। অ্যাকোয়াম্যান সিনেমার বিশাল অংশ জুড়েই আছে পানির নিচে সৌন্দর্য নিয়ে। টেকনিক্যাল টিমের জন্য এটি ছিল বিশাল বড় একটি চ্যালেঞ্জ। শুধু পানি না, সেই সাথে দেখাতে হবে পানির নিচে বিশাল এক জগৎকেও। তৈরি করা হয়েছে 200 বাড়ি এবং ছোট ছোট 15,000 শিপ। একবার ভাবুন তো দর্শক, আদৌ কি 15,000 রিয়েল শিপ বানানো সম্ভব? সম্ভব হয়েছে শুধুমাত্র সিজিআই আর ভিএফএক্স এর ছোঁয়ায়। ভিএফএক্স এর জাদুর কারণে দর্শক বুঝতে পারেনি 2015 সালে অন্যতম সেরা সিনেমা দ্য মাস্টার্ন জর্ডানের বিশাল মাঠে শুট করা হয়েছে। বিশাল সবুজে ঘেরা জঙ্গলের উপর নির্মিত সিনেমা দ্য জাঙ্গল বুক। জঙ্গলের উপর নির্মিত হলেও এই সিনেমার জন্য কোনো জঙ্গলে যেতে হয়নি। দর্শক যা দেখেছেন তার পুরোটাই গ্রাফিক্স এর খেলা। ভিজুয়াল ইফেক্টসে অস্কারপ্রাপ্ত সিনেমা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এই সিনেমায় ডেভি জোন্স এর ভয়ার্ত চেহারা সহজে ভোলার মতো নয়। ভিএফএক্স টিমের অক্লান্ত পরিশ্রমে ডেভি জোন্স হয়ে উঠেছেন হলিউডের সেরা খলনায়কদের একজন। আরও একটি অস্কারপ্রাপ্ত সিনেমা প্যারাসাইটে আমরা পার্ক পরিবারের প্রাসাদ সদৃশ বাড়ি দেখে অবাক হয়েছি, কিংবা ড্রাইভার কিমের বস্তির বাড়িটা দেখে আফসোস করেছি। এখানেও ছোঁয়াচ্ছে গ্রিন স্ক্রিন টেকনোলজি। তবে দর্শক হিসেবে যে সিনেমা আমাদের সবচেয়ে বেশি মন্ত্রমুগ্ধ করেছে সেটি হচ্ছে প্ল্যানেট অফ দ্য অ্যাপস ট্রিলজি। হলিউডের প্রযুক্তির এমন ব্যবহার এর পূর্বে কেউ দেখেনি। কিং কং গডজিলাতে যদিও আমরা দেখেছি কিভাবে গ্রিন স্ক্রিন আর ভিএফএক্স জুড়ে দিয়ে সেটি নির্মিত হয়েছিল, কিন্তু প্ল্যানেট অফ দ্য অ্যাপস দেখার সময় একবারও মনে হয়নি এসব কম্পিউটারের কারসাজি। মজার ব্যাপার হলো এই সিনেমার জন্য পরিচালক পুরো টেকনিক্যাল টিম সহ জঙ্গলে গিয়ে শুট করেছেন। একদম নতুন একটি সফটওয়্যার বানানো হয়েছিল অ্যাপদের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে। কোনো কোনো দৃশ্যে হাজারো অ্যাপদের দেখানো হয়েছে, এর জন্য নতুন অনেক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ভিএফএক্স কি করতে পারে প্ল্যানেট অফ দ্য অ্যাপস তার সেরা উদাহরণ হয়ে থাকবে। প্রশ্ন আসতে পারে সিনেমায় ভিএফএক্স কতটা জরুরি, ভিএফএক্স ছাড়া কি বড় কোনো সিনেমার গতি নেই?
হলিউড থেকে যদি ভিএফএক্স তুলে নেওয়া হয় তাহলে বর্তমান হলিউডের পরিণতি আমাদের ঢালিউডের চাইতেও করুণ হবে। মাছের জন্য পানি যেমন জরুরি, তেমনই বর্তমান হলিউডের জন্য ভিএফএক্স ততটাই জরুরি। ভিএফএক্স আসার পর হলিউডের দর্শক বহুগুণ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে কমেছে পরিচালকের পরিশ্রম। সেট বানিয়ে স্টুডিওতে পুরো সিনেমা বানিয়ে ফেলা হচ্ছে এখন। এভাবে ভিএফএক্স এর জাদু দিয়ে নির্মিত হচ্ছে বিগ বাজেটের সিনেমা। তবে একথাও সত্য, হলিউড দিন দিন যতটা ভিএফএক্স নির্ভর হচ্ছে তাদের সিনেমার মানও কমছে। আবার যেসব পরিচালকের নামে সিনেমা হিট হচ্ছে তাদের সিনেমায় খুব প্রয়োজন না হলে ভিএফএক্স এর ব্যবহার দেখা যায় না। যেমন লিওনার্দো দি ক্যাপ্রিওর অস্কার উইনিং সিনেমা দ্য রেভেন্যান্ট, যেখানে হিউ গ্লাসকে দেখা গেছে দৈত্যাকার ভাল্লুকের সাথে লড়াই করতে। এনারে তো চাইলেই পুরো সিনেমা কোনো এক স্টুডিওতে শুট করতে পারতেন। এতে সিনেমা নির্মিত হলেও চোখ ঝুরানো সিনেমাটোগ্রাফি আর কানাডার তুষারঘেরা জঙ্গলের লাইভ অ্যাকশনের স্বাদ দর্শক কতটুকু নিতে পারতেন তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকতো। শুধু ইনারে তো না, বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের সাথে যেন আছে ভিএফএক্স এর শত্রুতা। যেখানে অন্যান্য সিনেমায় 2000 বেশি ভিএফএক্স শট নেওয়া হয়, সেখানে মাত্র 500 ভিএফএক্স শট নিয়েছেন কালজয়ী সিনেমা ইনসেপশনের জন্য। প্রয়োজনের চাইতে অধিক টাকা ঢেলে সেট নির্মাণ করতে রাজি আছেন, তবু সহজে ভিএফএক্স এর ছোঁয়া লাগতে দেন না সিনেমায়। সর্বশেষ টেনেটের জন্য গোটা বিমান কিনেছেন, সত্যি সত্যি পুড়িয়ে দিয়েছেন সেই বিমান, সেটা খুবই অল্প সময়ের একটি দৃশ্যের জন্য। নোলানের আপকামিং সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণ নিয়ে, নোলান এবার গোটা জাপানকে উড়িয়ে দেবেন কিনা সেটি এখন দেখার বিষয়। এছাড়া 2015 সালে অন্যতম ব্যবসা সফল সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোডও আফ্রিকার নামিবিয়ার বিশাল এরিয়া জুড়ে শুট করা হয়েছে। ভিএফএক্স তো আছেই, সেই সাথে একেবারে বাস্তবতার সাথে মিলেমিশে সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে এসব সিনেমা বানানো হয়। শুধু সিনেমা না, টিভি সিরিজেও দেখা গেছে রিয়েল লাইফ অ্যাকশনের প্রতি পরিচালকদের আগ্রহ। গেম অফ থ্রোনসের সপ্তম সিজনের এপিসোড 4 এর কথা কি আমাদের মনে আছে, যেখানে ডেনারিস টার্গেরিয়ান তার বিশাল ড্রাগন নিয়ে হামলে পড়েছিল ল্যানিস্টার আর্মিদের ওপর। ড্রাগনের হামলায় কোণঠাসা হতে বাধ্য হয়েছিল ল্যানিস্টারের বিশাল আর্মি। নির্মাতারা জানিয়েছেন এখন পর্যন্ত গেম অফ থ্রোনসের এই এপিসোডের পেছনে তাদের সব থেকে বেশি ঘাম ছড়াতে হয়েছে, কারণ শুধু ভিএফএক্স বা সিজিআই এর কারসাজি ছিল না, আউটডোর বিশাল আয়োজন করতে হয়েছে এই এপিসোড তৈরি করতে গিয়ে। ড্রাগন ছাড়া বাকি সবই রিয়েল এলিমেন্ট দেখানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্ডম্যানদের শরীরে আগুন ধরানো হয়েছিল, বড় বড় ঘোড়ার গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। ড্রাগনের আগুনে বিস্ফোরণ বোঝাতে মাটিতে পোঁতা হয়েছিল সত্যিকারের বোমাও। ড্রাগনের সিকোয়েন্স শুধুমাত্র নেওয়া হয়েছে ইনডোরে, আর সেটাও কতটা রিয়েলিস্টিক ভাবে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না। দ্য হার্ট লকার, মিশন ইম্পসিবল, স্কাইফল সহ এমন বহু সিনেমা আছে যেগুলোতে দর্শক খুঁজে পাবেন রিয়েল লাইফ অ্যাকশন, যেখানে ভিএফএক্স বা সিজিআই আছে কিন্তু একেবারে বাস্তবে ধারণ করা সব দৃশ্য রাখা হয়েছে সমানতালে। আর সে কারণেই সারা বিশ্বের সিনেমা প্রেমীদের মনে বিনোদনের অন্যতম খোরাক হয়ে দেখা দিয়েছে এসব সিনেমা। এভাবেই গল্প, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, সাউন্ড এবং ভিডিও এডিটিং এর মাধ্যমে পূর্ণতা পায় একটি সিনেমা। কোনোটি থেকে কোনোটি কম নয়, কোনোটা বাদ দিয়ে আজকাল মডার্ন সিনেমা সত্যিকার অর্থে সম্ভব কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। শেষ করব এই পর্ব, যদি একজন দর্শকের কাছেও মনে হয় নতুন কিছু জানতে পেরেছেন আমাদের আজকের পর্ব থেকে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। জানাতে ভুলবেন না আপনার যে কোনো মতামত। ধন্যবাদ।